ঢাকা সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক রিয়াজ সময়ের পরিবর্তনে শুধু অভিনয়ই নয় বহু ক্ষেত্রে নিজেকে ছড়িয়ে দিয়েছেন তিনি ফলে কিছুটা হলেও কমেছে পর্দায় উপস্থিতি সম্প্রতি একটি জাতীয় দৈনিকের মুখোমুখি হয়েছিলেন রিয়াজ সেখানে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি আর অভিনেতার আলোচনার বেশ খানিকটা জুড়েই ছিল সোশ্যাল মিডিয়া কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার সাক্ষাৎকারে সোশ্যালে ট্রলের শিকার হওয়ার বিষয়ে কথা বলেন রিয়াজ তবে বক্তব্যের এক পর্যায়ে যারা তারকাদের ট্রল করে তাদের প্রতি সমবেদনা জানান তিনি রিয়াজ বলেন এটা তাদের এক ধরনের প্রচার প্রচারণার অস্ত্র তারা আমাদের গালি দিবে আমাদের ট্রল করবে ইউরোপিয়ান নায়ক বলবে যা খুশি তাই বলবে তারা এসব বলে পাবলিকের কাছে আমাদের ইমেজ ড্যামেজ করার চেষ্টা করে আমরা যা বলি ঠিক বলি উল্লেখ করে রিয়াজ বলেন ঠিক কথা ভালো লাগবে না নেটিজেনদের উদ্দেশ্যে রিয়াজ বলেন আমি এন্টারটেইনার আমাকে গালি দিয়ে কেউ যদি বিনোদিত হয় হোক নেটিজেনদের বলবো আপনি গালিটা কাকে দিচ্ছেন যদি একটু বুঝে শুনে দেন তাহলে ভালো হয় কয়েক বছর আগে এক বক্তব্যে চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করায় ট্রলের শিকার হয়েছিলেন রিয়াজ সে সময় তাকে অনেকে ইউরোপিয়ান নায়ক বলে সম্বোধন করে কিন্তু ওই সময় সেই তুলনা যথার্থই করেছিলেন কিনা জানতে চাইলে রিয়াজ বলেন আমার কোনোভাবেই মনে হয় না আমি চট্টগ্রামের সেই বক্তব্য ভুল দিয়েছি ফলে তার ভাষায় অনেকেই অনেক ধরনের কথা বলেছে আমি আসলে কখনোই মনে করিনি যে এটা ক্লিয়ার করা দরকার পরক্ষণেই রিয়াজ বলেন আমরা বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাই সেখানে এয়ারপোর্টে থেকে গাড়ি করে আমরা বে টার্মিনালের পাশ থেকে যে নতুন রাস্তাটা হচ্ছে সমুদ্রকে ক্লেম করে ওই রাস্তাটা দিয়ে আমরা চট্টগ্রাম শহরে আসি এটা মেরিন ড্রাইভ রোড এখানে কথা হয়েছে উনি আসলে বিমানে করে রাস্তা দেখলেন কোথায় আমি কি বিমানে করে সরাসরি সার্কিট হাউসে নেমেছি প্রশ্ন তুলে রিয়াজ বলেন আমাকে তো এয়ারপোর্টে নামতে হয়েছে বিমানবন্দর থেকে নেমে বে টার্মিনালের রাস্তা দিয়ে যেতে হয়েছে টাইগার পাশের মাঝখানে একটা অদ্ভুত সুন্দর রাস্তা রয়েছে সমুদ্রকে ক্লেম করে দুইবার প্রথম রাস্তা করেছে তারপর নানা দেশ সমুদ্র ক্লেম করে রাস্তা করছে তো আমার কাছে মনে হয়েছে এটা পজিটিভ থিং আপনি দেখেন আমাদের কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল তৈরি হয়েছে আমরা কখনো দেখিনি বাংলাদেশে টানেল হতে পারে মেট্রো রেল হতে পারে স্বপ্নেও ভাবিনি আমরা বাইরে গিয়ে দেখেছি রিয়াজ বলেন এত সুন্দর চওড়া একটা রোড সমুদ্র থেকে ল্যান্ড ক্লেম করে বানানো হয়েছে অদ্ভুত লেগেছে আমার কাছে আমি আমার আনন্দ প্রকাশ করেছি বাংলাদেশি হিসেবে এটা আমার কাছে মনে হয়েছে একটা অর্জন আমার দেশের অর্জন আমি বাইরের দেশের সাথে তুলনা করতেই পারি এটা আমার ভালোবাসা ভালো লাগা শিলা আক্তার নিউজ 24